হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সারমান লাইফে। তোমাদের সকলের স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওতে দেখো, আমি আমি পুজোর কিছু শপিং তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চল ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট করে চললাম আর আগের দিন যে সব বাজার ঘাট মানে মার্কেটিং করে এনেছি, তো আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে এখন আর দেখাচ্ছিলাম, অন্য দিন দেখাবো। তো আমি দেখাতে বসে গেছি, তো চলো। আমার নিজেরও তর চলছে না, কি বলতো, বাজার করে এনে পরদিনই সকালবেলা আমাকে খুলে দেখতে হয়। তো আমি যখন খুলে দেখবো তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো ফার্স্ট আমি দেখাচ্ছি তোমাদের যে জামাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে এবং সবার প্রথমে গিয়ে কিনেছিলাম, সেটা হচ্ছে আমাদের মিষ্টির জন্য। কি সুন্দর কালারটা, কি কিউট না জামাটা, আমার যে কি ভালো লেগেছে সে বলার কথা না, খুবই সুন্দর। আর এটা আমি নিয়েছি ট্রেন্ডস থেকে। ট্রেন্ডস এ না নানা রকম ভ্যারাইটি এরকম সুন্দর সুন্দর জামা দিল, আমার তো দেখে মানে মনে হচ্ছে আমরা নিজেরাও যদি পরতে পারতাম ভালো হতো, কিন্তু আমাদের জন্য আর কোথায় বলো। এর কালারটা কি বলবো, বলতে পারছি না আমি নাম ঠিক মতো, না পিঙ্ক না পার্পেল, এই কাছাকাছি বলতে পারো কালারটা। ঠিক পড়লেও খুব সুন্দর লাগবে আমি জানি। দেখো, বোনের জন্য একটা কুর্তি নিয়েছি, কুর্তিটার কালারটা এত সুন্দর না। আর এটা হচ্ছে আভা স্যার, ওখানে তিন চারটে কালার ছিল, তো গ্রে কালার ছিল, তারপরে হচ্ছে ক্রিম কালার ছিল, এই কালারটা ছিল। আমার তো এই কালারটা খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর না জামাটা, স্টাইলটাও বেশ ভালো, এই যে পাশে ফিতে আছে আর ডিজাইনটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি বোনের জন্য এটা নিয়েছি, আশা করি ওর খুব ভালো লাগবে। আর কলারটার কাটিংটা হচ্ছে রিকাট। আর আছে হচ্ছে অভিষেকের জন্য, তো অভিষেকের জন্য দেখো আমি এই ফুল স্লিভ এর এই শার্টটা নিয়েছি, এই প্রিন্টটা আমার খুব ভালো লাগলো আর কালারটাও বেশ ভালো আছে, ওকে পরলে বেশ ভালোই লাগবে, তো আমি এটা নিয়েছি। ছেলেদের জামা কাপড়ের তো অতটা আইডিয়া নেই, বলতে পারো এটা অভি পছন্দ করেই নিয়েছে। তো চলো এবার বাবুরটা দেখাই। বাবুরও বেশ কিছু জামা কাপড় কেনা হয়েছে, তার মধ্যে ও নিজে পছন্দ করে যেটা নিয়েছে সেটা তোমাদেরকে দেখা। এমনি তো ওখানে গিয়ে ও তো কোনো রকম ভাবে জামা কাপড়ের দিকে তাকায় না, তবে হ্যাঁ ও কিন্তু ওর বোনের জামাটা পছন্দ করেছে। প্রতিবারই গিয়ে বলে মা এটা নাও ওটা নাও, তো এবারও ও বোনের জামাটাও পছন্দ করেছে আর নিজের একটা জামা। আমি ওকে বললাম যে তুই একটা জামা পছন্দ কর, তো গিয়ে ওর নিজের জন্য এই জামাটা পছন্দ করেছে। দেখো জামাটা এমনি দেখতে সুন্দর, খুবই সুন্দর, কিন্তু হোয়াইট যেহেতু আমি নিতে চাইছিলাম না, কারণ ও বাচ্চা মানুষ আর বাবু যা চঞ্চল, মানে ও তো নোংরা করে দেবে খুব শিগগিরই, আর একবার দাগ লেগে গেলে আর উঠতে চায় না। কিন্তু জামাটা দেখতে সুন্দর, তার ভালো লাগছে, চলো বাচ্চার যখন মন এটা তো এটাই নিয়ে নিই। তো নিলাম, জামাটা বেশ ভালোই লাগলো। আর এগুলো সবই ট্রেন্ডস থেকে বাজার করা বলতে পারো। আর এই একটা টি শার্ট আছে, এবার বলতে গেলে টি শার্টটাই কম হয়েছে, কারণ আমি অন্যবার বেশি টি শার্ট নিই। আর এখানে রয়েছে একটা জিন্স, জিন্সটার কালারটা বেশ সুন্দর, এই কালারের ওর আগে একটা ছিল তো সেটা ছোট হয়ে গেছে, তো ভাবলাম এটাই নিই। আর এখানে কিছু ফুল প্যান্ট আছে। আর কি বলবো, ট্রেন্ডসে বাচ্চাদের বিশেষ করে উইন্টারের জামা কাপড় বেশি তুলেছে, মানে প্রচুর উইন্টার, মানে ওরা হয়তো ভেবেছে হয়তো যাদের শপিং করা সব হেট হয়ে গেছে, চলো এবার উইন্টারের জামা কাপড় তুলি, তো সেই সবও ভর্তি ছিল, তো সেদিকে আমরা হাত টাত দিইনি। তবে হ্যাঁ, কিছু ফুল হাতা রয়েছে, এমন ফুল প্যান্ট একটা আছে আর একটা ফুল স্লিভ আছে, এটা নিলাম কারণ আমার এটা বেশি ভালো লেগে গেল, কারণ পুজোর পরেই উইন্টার আসছে আর বাচ্চাদের ফুল স্লিভ জামা কাপড় বেশি দরকার পড়ে, তো এটাও নিলাম। এটা আমার খুব সুন্দর লেগেছে কালার কম্বিনেশনটা, ব্ল্যাক আর স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে এটা নিচ্ছি। এই তো এই গুণই বাজার। আমি বলতে গেলে কোনো কুর্তি টুর্তি নিইনি, দেখে তো পছন্দ হয়, দেখে তো ভালো লাগে, মনে হয় একটা নিইনি একটা নিইনি, কিন্তু আমার অনেক কুর্তি আছে। বলতে গেলে অনলাইনে শপিং আমি করে নিই, যখন ভালো লাগে যেটা সেটা নিয়ে নিই বলতে পারো, সেই জন্য এবার আর আলাদা করে গিয়ে কুর্তি কিনিনি। তবে হ্যাঁ, কিছু জামা প্যান্ট কিনেছি, এই যেমন এখানে একটা প্যান্ট রয়েছে প্লাজো প্যান্ট, যদি আমার সব ব্ল্যাকের উপরেই সেট হয়ে যায়, এর আগে আমি একটা ব্ল্যাক পরেছি, একটা ডার্ক ব্লু পরেছি, এই প্লাজোগুলো না বিশেষ করে ব্ল্যাকই বেশি দেখা যায়। আর এটার সঙ্গে পরার জন্য একটা হোয়াইট টি শার্টও আছে, ফুল স্লিভ, এটা দেখো খুব সুন্দর লাগলো। আর কি বলবো, হোয়াইটের উপরে নজরটা বেশি যায়, যত কালারই থাকুক না কেন হোয়াইটই নিয়ে নিই, এরকম আমার একটা হোয়াইটের আছে অলরেডি, ফুল নেই এই অবধি, কিন্তু যদি এটা রাউন্ড শেপের ওপর, কিন্তু আমার বেশ ভালো লাগলো তাই জন্য এটা নিয়ে নিলাম। সবসময় পরার জন্য ডার্ক কালার মানে ডার্ক ব্লু কালারের ওপর, সেই জন্য এটা নিলাম, বেশ ভালোই লাগলো। আর এটা দামও বেশি না, 700 টাকা, মানে 699। এটা হোয়াইট কালারের লেগিংস দিয়ে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর একটা টি শার্ট আছে, এটাও রেগুলার পরার জন্য, এটাও আমার বেশ ভালোই লাগলো, কালারটা আমি বলবো হচ্ছে পার্পেল কালারের ওপর, বেশ সুন্দর না,
ব্যাস এই হচ্ছে আমার শপিং। শাড়িগুলোই বাকি রয়েছে, যেমন মা শাড়ি, আমার শাড়ি, এইসব বাকি রয়েছে। তো চলো এখন আমি এগুলো অ্যাকচুয়ালি আমি এগুলো নিয়ে আরও বসলাম, কারণ বোনদের জামা কাপড়গুলো আলাদা করবো, তবু আমাদের কোনো আলাদা করবো সেই কারণে, নয়তো খুব অসুবিধা হয়ে যাবে। এক তো আমার আলমারিতে জায়গা হবে না, আর এইগুলো নতুন জামা কাপড় বাইরে ফেলে রাখতে ভালো লাগে না, তো আমি এরকম আলাদা আলাদা করে তারপর আলমারির মধ্যে ঢুকাবো। ওই মেন কারণ ওটাই বলতে পারো যে আলমারিতে জায়গা কম, সেই কারণে আমি আরও জামা কাপড় বেশি কিনিনি। ভাবলাম যে আগের বছর, তারপরে মাঝে মাঝে ওই যে বললাম মাঝে মাঝে আমি যেসব জামা কাপড়গুলো অনলাইনে হয়তো পছন্দ হলো নিয়ে নিলাম, কিংবা আমি ডায়মন্ড প্লাজাতে গেলাম ভালো লাগলো কিছু সেটা নিয়ে নিলাম, তো এই করতে করতে না অনেক কটা জমে গেছে, তো সেইগুলো ভাবলাম যে আগে ওইগুলো শেষ করবো। দেখানোর পর এখন চলেছি লাঞ্চে রেডি করতে, আর আজকে আমাদের লাঞ্চ ভীষণই সিম্পল, কারণ আজকে হচ্ছে স্যাটারডে। দেখো এখানে বাঁধাকপির তরকারি বসিয়ে দিলাম, আর এখানে ভাজছি কুদরুকি। মনে আছে যখন ছোট ছিলাম তখন মার কাছে, মার হোটেলে যখন রান্না হতো তখন হচ্ছে কুদরুকি ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে বেগুন, এরকম নানা রকম সবজিতে খুব মানে মার সঙ্গে ঝামেলা করতাম, খেতে চাইতাম না, কিন্তু এখন যাই করি না কেন সেটাই যেন ভালো লাগে। আরো সিম্পলের উপর রান্না হলে তো আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, বাঁধাকপির তরকারি তো মশলা টসলা দিয়ে বসিয়ে দিয়েছি, প্রায় একটু পরেই হয়ে যাবে, আর এদিকে কুদরুকি ভাজাটাও প্রায় আমার হয়ে এসছে, আর ডালও আমি আগে করে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডালটাও আমার প্রায় হয়ে গেল, তো রান্না আমার কমপ্লিট। রান্নাবান্না সব কমপ্লিট করে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদেরকে তো জামা কাপড় দেখালাম। কি বলতো, পুজো আসছে আসছে আসছে, এটাই বেশ ভালো লাগে তাই না? জিনিসপত্র কিনছি আর পুজোর সময় বেরোবো, এইসব ভেবে ভাই ভালোই লাগে, কিন্তু পুজো চলে এলে কি যে তাড়াতাড়ি ওই চারটে দিন চলে যায়, সপ্তমী অষ্টমী নবমী দশমী সে বলার কথা নয়, মানে এই একটু বেরোচ্ছি আসছি খাওয়া দাওয়া করছি ঘুমাচ্ছি ব্যাস দিন পার, মানে আর ভালো ওই যে বলি ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর খারাপ দিনগুলো যেন যেতেই চায় না যেতেই চায় না। এখন বেজে গেছে 2:30, এখন আমরা লাঞ্চ করবো। আজকে লাঞ্চটা আমাদের খুবই সিম্পল, দেখো এখানে আছে মুগের ডাল, এখানে আছে বাঁধাকপির তরকারি, পুরো নিরামিষ, না চিংড়ি মাছ মানে না মাছের মাথা কিছুই নেই, আর এখানে আছে কুদরুকি ভাজা। গুড ইভিনিং এভরিওয়ান, হেঁটে এলাম নিচ থেকে এক ঘন্টার মতো প্রায়, তো হেঁটে সে এত গরম লাগছিল যে আমি একটু স্নান টান করে নিলাম, এখন ইচ্ছা করছে একটু লেবু জল খেতে, দেখবে একটু ওয়ার্কআউট হোক এবং হেঁটে আসার পর ইচ্ছা করে একটু লেবু জল খেতে, বেশ খানিকটা লেবু কেটে নিয়েছি। ও লেবুর গন্ধটাই যেন এখন বেশ ভালো লাগছে, তো যাই হোক চল আমি এখন এক গ্লাস লেবু জল খাই, আর এত জল চেষ্টা পাচ্ছে কিন্তু আমি খাইনি জল যে লেবু জল খাবো বলে, আর কদিন আরো বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টিটা বন্ধ হয়েছে, তো এত গরম পড়েছে সে বলার কথা নয়। লেবু আমি চিপে নিয়েছি আর একটা স্লাইস লেবু জলের মধ্যে, পুরো রিফ্রেশিং, ঠান্ডা ঠান্ডা জলে লেবু দারুণ লাগছে খেতে সত্যি কথা। আর হ্যাঁ, মিন্ত্রাতে একটা জিনিস অর্ডার করেছিলাম, আমি ওটার অপেক্ষা এতদিন ধরে বসেছিলাম, তো জিনিসটা ফাইনালি চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস, আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বললাম, তো আমি নিয়ে বসে গেছি, অ্যাকচুয়ালি আমি জিনিসটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, আমি মিন্ত্রাতে অর্ডার দিয়েছিলাম প্রায় 3-4 দিন আগে, আর কি বলবো আমি প্রতি মুহূর্তে অপেক্ষা করছি আমি যে কখন আসবে কখন আসবে, আমি নিজের চোখে দেখবো, অনলাইনে দেখা একরকম লাগে, সামনে থেকে দেখতে একরকম লাগে, তো এখন আমার নতুন শখ বলতে পারো, তো চলো আগে তোমাদেরকে দেখাই তারপরে বলছি। সত্যি কথা বলবো, যখন মালটা ডেলিভারি হয়ে এলো তখন আমি যখন এটা বক্সটা ওপেন করছিলাম তখন ভাবছিলাম, আমি ভীষণ টেনশনে ছিলাম ব্যাগটা আদৌ কেমন হবে না হবে, অনলাইনে দেখা একরকম আর সামনে থেকে দেখা অন্যরকম লাগে, সেই ভেবে আমি মানে খুব কনফিউশনে ছিলাম, আর এরকম কালার আমি আগে কখনো ইউজ করিনি, যার জন্য কালারটা নিয়েও আমি একটু ভাবছিলাম যে কেমন হবে না হবে, সামনে থেকে দেখতে ফোনে তো দেখতে বেশ ভালো লাগছে, তো এইসব নানা রকম চিন্তা মাথায় ঘুরছিল। এটা অ্যালেন্সুলির একটা ব্যাগ আমি পারচেস করেছি, দেখো ব্যাগটা অসাধারণ লাগছে, খুব সুন্দর না সত্যি কথা, যখন আমি প্যাকিংটা খুললাম তারপরে দেখি আমি সত্যি আমার ছবিতে দেখে যা লাগছিল তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগলো, আমি যখন ব্যাগটা হাতে পেলাম, দাম পড়েছে প্রায় 1400 টাকা, 1399 টাকা মতো দাম ব্যাগটা, 1400 টাকা বলতে পারো, এত সুন্দর লেগেছে, আর ব্যাগটার
আমার আরো ভালো লেগেছে তার একটা কারণ, এটা দু রকম ভাবে ইউজ করা যাবে। দেখো এই হ্যান্ডেলটা কত ছোট, এরকম ভাবেও নেওয়া যাবে, আবার এটার সঙ্গে না বড় একটা হ্যান্ডেলও আছে। দেখো দেখাচ্ছি তোমাদের, এই যে বড় হ্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে, এই বড় হ্যান্ডেলটাও লাগানো যাবে। সুতরাং তোমরা ঝুলিও নিতে পারবে, আবার এরম ভাবে হাতেও নিতে পারবে। আমার বেশি বড় ব্যাগ সবসময়ের জন্য ভালো লাগে না, তো এরকম ছোট সাইজের ব্যাগ আমার বেশি পছন্দ। এর মধ্যে পার্স, মোবাইল, আরো ছোট ছোট জিনিস, লিপস্টিক ফিপস্টিক সব চলে যাবে, কোনো অসুবিধা হবে না। সামনের সিস্টেমটা দেখো, বোতাম টাইপের, এই যে, আর ভেতরটা এরকম। আর এদিকে ভেতরে একটা চেন আছে, এখানে কিছু কার্ড টার্ড রাখার জায়গা আছে, পেছনে আছে, অসাধারণ লেগেছে সত্যি গাইস। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ব্যাগটা। এখন আমার নতুন শখ হয়েছে যে ব্যাগ কালেক্ট করা, অ্যাকচুয়ালি লিপস্টিক কালেক্ট করা বলতে পারো আমার এটা একটা পুরনো শখ, বহু দিনের পুরনো। আমি প্রতি বছর দুটো তিনটে করে লিপস্টিক তো কিনেই থাকি, এবছর অলরেডি দুটো কেনা হয়ে গেছে। তো ভাবছি এবছর আর কিনবো না, অনেক লিপস্টিক জমে গেছে। তো এখন আমার নতুন শখ হয়েছে ব্যাগ কালেক্ট করা। ও এখন অনেকটা বেজে গেছে, প্রায় 7:45 মতো, আর অভি এখন অফিস থেকে আসেনি। ভাবছি রাতের ডিনারটা রেডি করে ফেলি। চলে এসেছি ডিনার রেডি করতে, আর আজকে আমার ভাত রুটি এসব খেতে একদম ইচ্ছা করছিল না। আর আলাদা করে শুধু পরোটা করলে আবার পরোটার সঙ্গে আলাদা কিছু লাগতো, সেই জন্য সেটাও ইচ্ছা করছিল না। সকালবেলা রান্না একটু বাঁধাকপি ছিল, তো ভাবলাম একটু ময়দা মেখে নিয়ে তার মধ্যে বাঁধাকপিটার পুরপুরে একটু পরোটার মতো ভেজে নিই, তো সেই করলাম। তো পরোটাটা খেতে খুব একটা খারাপ হয় না, এর আগেও আমি করেছি, তো আমার প্রায় পরোটা ভাজা কমপ্লিট। তো ফ্রেন্ডস, পরোটা আমার করা হয়ে গেছে, আর এখন বসে গেছি খেতে। এখন কারণ 10টা বেজে গেছে, ভীষণ খিদে পেয়েছে, মানে নিচ থেকে হেঁটে আসার পর তেমন কিছুই খাওয়া হয়নি, যার জন্য খিদেও পেয়ে গেছে। আর আমি একটু এডিটিংও করছিলাম, তো একটা মুভি দেখতে দেখতে এখন আমি খাওয়াটা কমপ্লিট করি। আর তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। চল টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।